প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মিলাদ ও কিয়াম নিয়ে ইসলামের 73টি দলের 73 রকমের মতামত। এই 73টি দলের যাতাকলে পড়ে সাধারণ ধর্মপ্রাণ নিরীহ মানুষগুলো এদিক ওদিক ছুটোছুটি করে হাঁপিয়ে ওঠে। আসুন কোরআন ও হাদিসের আলোকে রিয়েল ট্রুথ বা আসল সত্যটা জানার চেষ্টা করি। তবে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি যদি শেষ পর্যন্ত পুরোটা না দেখেন তাহলে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থেকেই যেতে পারে, কারণ অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর রূপ নিতে পারে। কাজেই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, নয়তো আপনারা সরল মনের উম্মতেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তিতে পড়তে পারেন। যেমনটা বর্তমানে দেখা যাচ্ছে, আজ মিলাদ কিয়ামকে খুব সুকৌশলে ষড়যন্ত্র করে বেদাত বলে অপপ্রচার করা হচ্ছে। ভাইজান, কোরআনুল মাজিদে আল্লাহ পাক সকল কিছু লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের 6666টি আয়াতের মাঝে, যদিও বর্তমান কোরআনগুলিতে 430টি আয়াতকে গোপন করে 6236টি আয়াতের পরিণত করা হয়েছে। কিন্তু কারা এবং কেন এই কাজটি করেছেন, এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ তাআলার সকল হুকুম ও আহকাম এই কিতাবেই আছে। কোরআনের একটি আয়াতের মূল্য বা ওজন পৃথিবীর সকল হাদিস একত্রিত করলেও এই আয়াতের সমতুল্য হবে না। অর্থাৎ কোরআনে একবার যেটা হুকুম করা হয় সেটা নিঃসন্দেহে পালনীয় এবং কর্তব্য, এর জন্য পৃথিবীর আর কোনো দলিল লাগে না। এবার সরাসরি আলোচনায় যাওয়া যাক। ভাইজান, মিলাদের আবিধানিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। তাই বর্তমানে মিলাদ শরীফ নামে আমরা যে অনুষ্ঠান করি তা আসলে আমার নবীর সানে দরুদ অর্থাৎ গুণগান বা প্রার্থনা করি, নবীকে সালাম দিই যথাযথভাবে। অথচ এখন বর্তমানে মিলাদের বিরুদ্ধে অনেকেই সরাসরি অনীহা দেখায়, অসম্মান করে। ভাইজান, কোরআনের প্রতিটি হুকুমই ফরজ, সেক্ষেত্রে দরুদ পড়াও হচ্ছে ফরজ, যা নামাজের থেকেও অনেক শক্তিশালী ও মর্তবাবান। কিভাবে জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের প্রতি দরুদ পেশ করে থাকি। সুতরাং মুমিনগণ, তোমরাও বেশি করে তার উপর দরুদ পেশ করো ও আদবের সাথে যথাযথভাবে তাকে সালাম দাও। সূরা আহজাব আয়াত নাম্বার 56। অর্থাৎ কোরআনে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে নবীকে যথাযথভাবে সালাম দিতে। এখন প্রশ্ন হলো, এই যথাযথ সালাম কিভাবে দেয় এবং কারা দেয়? ভাইজান, সম্মান ও ভালোবাসার কোনো সীমা পরিসীমা নেই। যুক্তির দরজা যেখানে শেষ হয়, প্রেমের দরজা সেখান থেকেই শুরু হয়। তবে ভালোবাসার প্রকাশ এক একজনের এক এক রকম। যার ভেতরে যত আদব আছে সে ততই সম্মান দেখাবে, আর আদব কাউকে শেখানো যায় না, এটা ভেতর থেকে আশা লাগে। আর যার আদব নেই সেই বেয়াদব। বেয়াদবেরও কোনো সীমা পরিসীমা নেই। বেয়াদব কখনো প্রেমের বাণী বোঝে না, সম্মানের মর্ম বোঝে না, স্বার্থ ছাড়া অন্য কিছুই বুঝতে চায় না। স্বয়ং ইবলিসের লক্ষ লক্ষ বছরের ইবাদত শুধু নবী আদমের সাথে বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেল। সেখানে নবী আমাদের ইমাম, আল্লাহর সবচেয়ে প্যারা দোস্ত রাসুলের সাথে বেয়াদবি করলে কি উপায়টি হবে ভেবে দেখুন। এই জন্য এই কথাই আছে, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া তথা শয়তান। এইরূপ কিছু আলেম সম্প্রদায়ও রাসুল পাককে সাধারণ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে, মিলাদে রাসুলের সানে গুণ গাইতে অনেক অনীহা প্রকাশ করে। ভাইজান, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আল হুজরাত আয়াত নম্বর 3। একটিবার ভেবে দেখুন তো, যেখানে রাসুলের সামনে সামান্য নিচু স্বরে কথা বললে আল্লাহ পাক মহা পুরস্কার ঘোষণা দিয়েছেন, সেখানে আয়োজন করে রাসুল পাকের গুণগান গাইলে, দাঁড়িয়ে রাসুল পাককে সম্মান প্রদর্শন করলে
আল্লাহ পাক তাহলে কি অসীম দয়া রেখেছেন। ভাইজান, রাসূল পাকের অফাতের পর আরবে এক শক্তিশালী খারেজি দলের সৃষ্টি হয়েছিল, যাদের আদর্শ ছিল শুধু আল্লাহ ও কোরআন। তারা রাসূল পাককে মানত না, এমনকি কালমাতেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, কারণ এতে নাকি আল্লাহর সাথে শিরক হয়। তখন হযরত মাওলা আলী কঠিন হস্তে তাদেরকে শিক্ষা দিলেন। তখন তারা ভয় পেয়ে বললেন, আমরা আল্লাহ কোরআন এবং রাসূলকে মানি, কিন্তু এটা তাদের অন্তরের কথা ছিল না। ভাইজান, মহান মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা সম্মানিত করেছেন যে তিনি পবিত্র কোরআনে আগের নবীদের নাম ধরে ডেকেছেন, যেমন ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা ইত্যাদি। কিন্তু পবিত্র কোরআনের কোনো জায়গায় মহান আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। ভেবে দেখুন, কোরআনের বহু জায়গায় যেখানে আল্লাহ পাক স্বয়ং এত সম্মান দেখিয়েছেন, সেখানে আমরা উম্মতেরা কোন দায়িত্বটা পালন করছি। এবার আসুন সম্মানের ক্ষেত্রে একটি উদাহরণ দিই। ধরুন কোনো অনুষ্ঠানে যখন বিশিষ্ট কেউ সামনে এসে হাজির হন, তখন উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়। এছাড়াও স্কুলে শিক্ষকের সম্মানার্থে শিক্ষক ক্লাসে প্রবেশ করলে সকল ছাত্ররা দাঁড়িয়ে যায়। ঠিক সেই রূপ মিলাদ শরীফে রাসূলের শান সম্মানে সাথে সালাম পেশ করার সময় প্রেমিকগণও দাঁড়িয়ে যান। কেননা প্রেমিক ইমানদার উম্মতগণ বিশ্বাস করেন যে প্রাণের অধিক প্রিয় দোজাহানের বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই স্থানে হাজির নাজির থাকেন, যা মুমিনগণ অন্তরে চক্ষু দিয়ে দেখতে পান। এই প্রেমিক উম্মতদের জন্যই পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, নবীর সঙ্গে ইমানদারদের প্রাণেরও অধিক সম্পর্ক, তাদের সত্তা থেকেও তার কাছে অগ্রগণ্য। সূরা আহজাব আয়াত নাম্বার 6। এই প্রাণের চেয়ে যে প্রিয় তাকে সম্মান দেখানোতে প্রেমিকগণ কখনোই কার্পণ্য করেন না। এই অন্তর্গত প্রেম কাউকে শেখানো যায় না যদি আপনা থেকে না আসে। দাঁড়িয়ে সম্মান দেখানো ফরজ বা ওয়াজিব না, এটা মুস্তাহাব আদব। রাসূল পাক হচ্ছেন মহান আল্লাহ পাকের সবচেয়ে সম্মানিত বন্ধু আর দোজাহানের বাদশা। মুস্তাহাবের জন্য কোনো দলিল লাগে না, যেমন কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করা, রাস্তায় কাঁটা পড়ে আছে তুলে ফেলে দেওয়া ইত্যাদি। এগুলোর জন্য কোরআন হাদিসের দলিল তলাশ করতে হবে কি? এসব ভিতরগত অনুভূতির ব্যাপার, এগুলো হচ্ছে মুস্তাহাবের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, কোনো কিছু হারাম ঘোষণা করতে হলে কোরআন হাদিসের সরাসরি দলিল লাগবে। যদি কোরআন ও হাদিস কোনো কিছুকে সরাসরি হারাম বা বেদাত না বলে, সেই জিনিসটা কখনোই হারাম বা বেদাত হতে পারে না। আবার যেটা কোরআন ও হাদিসে হারাম হালাল কিছুরই উল্লেখ না থাকে, সেটা নিঃসন্দেহে জায়েজ এবং হালাল। কাজেই নবীর শানে মিলাদ দরুদ কিয়াম হারাম বা বেদাত ঘোষণা করতে হলেও সরাসরি দলিল লাগবে। আর বিরোধীরা কোনো যুক্তি ও দলিল না পেয়ে মুখস্থ একটা কথা বলে, এটা বেদাত, এটা বেদাত, আর ইসলামে বেদাত নিষিদ্ধ। আর এগুলো বলেই সাধারণ মানুষদের বিভ্রান্ত করে আসছে। কিন্তু কিভাবে বেদাত, তা আজ পর্যন্ত কেউ কোরআন ও হাদিসের সরাসরি দলিল দিতে পারেন নাই। যাও দেখায় খুব দুর্বল হাদিস, সংখ্যায় অনেক নগণ্য, যা খুবই হাস্যকর। অথচ উল্টো মিলাদের পক্ষে বহু দলিল দেখা যায়। ভাইজান, সেই 1400 বছর পূর্বে থেকে এখনো চলে আসছে এই হিংসা রেসারেসি, যা আজও দৃশ্যমান। ইয়া নবী সালাম আলাইকা বললে ইবলিস শয়তানের গায়ে যেন আগুন ধরে যায়, অস্থির হয়ে মানবের অন্তরে ঢুকে হিংস্রতা গিবদ শুরু করে দেয়। যাই হোক, আবার মূল আলোচনায় ফিরে আসি। ভাইজান, আদবের ব্যাপারে আবার আদবহীনরা বলে বসতে পারে যে পৃথিবীর কত জায়গায় তো একই সাথে মিলাদ হয়, রাসূল কত জায়গায় যাবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এক আজরাইল যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় জান কবজ করতে পারে, তাহলে আল্লাহর বন্ধু, সর্বকালের সেরা মানব, সমস্ত নবীগণের ইমাম, আমাদের হায়াতুন নবী, মোজেজা দেখানোওয়ালা,
তিনি কি রোহানিভাবে এত জায়গা যেতে পারেন না? একজন ফেরেশতার যে ক্ষমতা, সেই ক্ষমতা কি রাসূলের নেই? এই ভাবনাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যে হায়াতুন নবীর জন্য সবকিছু সৃষ্টি, আজ অন্ধ আলেমরা নবীকে মৃত বলে কিয়ামকে তথা দাঁড়িয়ে সম্মান দেখানোকে হারাম ঘোষণা করে। অথচ কোরআনে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝো না। সূরা বাকারা আয়াত নাম্বার 154। আসলে এরা বুঝে না। যেখানে সাধারণ একজন শহীদকে মৃত বলা নিষেধ, সেখানে দোজাহানের বাদশাকে তারা মৃত বলে কত বড় বেয়াদবি করছে। আফসোস, নাউজুবিল্লাহ। আসলে বেহেস্ত পূজারি হলে মন তখন কঠিন স্বার্থপর হয়ে যায়, লোভে অন্ধ হয়ে যায়, কাসপের চক্ষু বন্ধ হয়ে যায়, তখন প্রেম আদবের ব্যাপারটি নজরে আসে না। আবার খারেজিদের বহুল প্রচলিত একটা হাদিস আছে যে আরবে তো এইসব মিলাদ কিয়াম রেওয়াজ নেই। সেই সমস্ত ভাইদের প্রতি আমার প্রশ্ন, আপনি কোরআন হাদিসের পাক দলিল দেখবেন নাকি কোন দেশের সিলসিলা দেখবেন? পবিত্র কোরআনে ইরশাদ হয়েছেন, স্মরণ করুন যখন আল্লাহ সকল নবীদের অঙ্গীকার নিয়েছিলেন তোমাদের কিতাব ও হিকমত, যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে। সূরা ইমরান আয়াত নাম্বার 81। অনেক তাফসিরকারক এই আয়াতের তাফসিরে বলেছেন যে এটাই সর্বপ্রথম মিলাদ যেখানে স্বয়ং আল্লাহ পাক পরিচালনা করেন। তার সামনে সমস্ত নবীগণ উপস্থিত দাঁড়িয়েছিলেন এবং অঙ্গীকার করেছিলেন রাসূলের সামনে। ওই মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত শরীফ বা শুভ আগমন, শান শৌকত ও মান মর্যাদা অন্যান্য নবীদের সামনে তুলে ধরা এবং তাদের থেকে রাসূলের উপর ইমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। এছাড়াও আমরা যেভাবে মজলিস করে মিলাদ মাহফিল করে থাকি তা খোদ হযরত সাহাবায়ে কিরামদের জামানাতেই ছিল। এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে তিনি একদা তার নিজ গৃহে সমবেত সাহাবিগণকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত শরীফের ঘটনাসমূহ শোনাচ্ছিলেন। এতে শ্রবণকারীগণ আনন্দ ও খুশি প্রকাশ করছিলেন এবং আল্লাহ পাকের প্রশংসা তথা তাসবিহ তাহলিল পাঠ করছিলেন এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করছিলেন। এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় উপস্থিত হলেন। তখন সমবেত লোকজন দাঁড়িয়ে তথা কিয়াম শরীফ করে সালাত ও সালাম পেশ করে আসনে বসান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের মিলাদ শরীফ পাঠের অনুষ্ঠান দেখে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের জন্য আমার সাফায়াত ওয়াজিব। হাকিকাতে মোহাম্মদি ও মিলাদে আহমদি পৃষ্ঠা নাম্বার 355। তো ভাইজান, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যিনারা বুঝবার